দেওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি লাইফ উইথ তনুশ্রী। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজ তোমাদের সাথে একটা রেসিপি নিয়ে চলে এলাম, দই চিকেন। দই চিকেন আমরা সবাই বাড়িতে বানিয়ে থাকি, তো আমি খুব সাধারণভাবে দই চিকেন বানিয়ে থাকি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। তো প্রথমে না, আমি কড়াইতে তেল অলরেডি বসিয়ে দিয়েছি। দই চিকেনে সচরাচর কেউ আলু ইউজ করে না, তো আমি একটু আলু, আমার বাড়িতে সবাই পছন্দ করে বলে আমি একটু আলু এর মধ্যে ব্যবহার করব। ওই জন্য আমি চার পিস আলু এরকম ভেজে নিয়েছি, খুব কড়া করে কিন্তু আলুটাকে আমি ভেজে নিয়েছি। আর চিকেনটাকে আমি ম্যারিনেট করেছি শুধু টক দই আর গোলমরিচ দিয়ে। চিকেনটা আমি ম্যারিনেট করে নিয়েছি টক দই আর গোলমরিচ দিয়ে। গোলমরিচ কিন্তু পুরো মিহি করে গুঁড়ো করে নিই, আধ ভাঙা করে নিয়ে আমি এটা ম্যারিনেট করে রেখে দিয়েছি প্রায় 1 ঘন্টা আগে। তো কড়াইতে যে তেল দিয়েছি, এই তেলের মধ্যে আমি এখন প্রথমে আমি দিয়ে দেবো ফোড়ন। তো ফোড়নের জন্য আমি গোলমরিচ, গোটা গরম মশলা একসঙ্গে থেতো করে রেখেছি, দিয়ে দিলাম। তেলটা বেশ গরম আছে। মিক্সির বাটিতে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদা পেস্ট করে রেখেছি। এই পেস্টটা এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব। মশলাটা আমি দিয়ে দিয়েছি, এবার খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। যদি আমরা এখানে কুচনো পেঁয়াজ ব্যবহার করতাম, তাহলে কুচনো পেঁয়াজটাকে আগে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আমরা বাটা মশলা এর মধ্যে ব্যবহার করতাম। তো এর মধ্যে আমি কোনো টমেটো ব্যবহার করব না। আর এখানে 500 গ্রাম আমার এখানে চিকেন রয়েছে, এই 500 গ্রাম চিকেনের মধ্যে আমি 100 গ্রাম টক দই ব্যবহার করেছি, আর 8-10টা গোলমরিচকে আমি থেতো করে এর মধ্যে দিয়েছি। মশলাটা কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে এসছে, আর মশলা থেকে কাঁচা গন্ধটাও চলে গিয়ে তেলটা আস্তে আস্তে ওপরের দিকে ভেসে উঠছে। এবার এর মধ্যে আমি শুকনো উপকরণগুলো মেশাবো, মানে শুকনো মশলাগুলো। প্রথমে দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চামচ মতো ধনে গুঁড়ো, 1 চামচ, 1 চামচের থেকে একটু কম দিয়ে দিলাম জিরের গুঁড়ো, আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব ভালোভাবে এবার মশলাগুলোটা আবারও মিশিয়ে নেব। এর মধ্যে কিন্তু আমি এখনও নুন হলুদ কিছুই অ্যাড করিনি, তো ওটা আমি একটু পরে ব্যবহার করব। খুব সামান্য করে আমি মিক্সির বাটি ধোয়া জল দিয়ে মশলাটাকে কষাবো। আমি ঢেকে ঢেকে মশলাটা কষাচ্ছিলাম, তো মশলার চারিদিক থেকে হালকা করে তেল ছাড়তে শুরু করেছে। এই অবস্থায় আমি এর মধ্যে দই আর গোলমরিচ দিয়ে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে একটু, যেহেতু দই রয়েছে আঁচটা এই সময় বাড়ানো যাবে না, তো এই সময় কন্টিনিউ নিয়ে যেতে হবে যাতে দইটা ফেটে না যায়। মশলাটা কষানো শুরু হয়েছে, এর মধ্যে এবার আমি পরিমাণ মতো চিকেনটা রান্না করতে যেটুকু নুনের প্রয়োজন ঠিক সেইটুকুই নুন আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর দেব পরিমাণ মতো হলুদ। ভালোভাবে আমি মিশিয়ে এবার চিকেনটাকে আমাকে বেশ কিছুটা সময় ধরে কষাতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে আর চিকেনটাও মোটামুটি 70% সেদ্ধ হয়ে যায়। ঢাকনাটা তুলে নিচ্ছি, মিনিট 5 ধরে এরকম আমি হালকা আছে ঢেকে রেখেছি, তো তেলটা খুব সুন্দর ছাড়তে শুরু করেছে আর মশলাটাও কষানো হচ্ছে। একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি এবার আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে দিলাম, দিয়েও আবারও সেই মিনিট 5-এর জন্য হালকা আছে আমি ঢেকে রেখে দেব। আলুটা একটু মশলার সাথে, চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি, মশলার সাথে মিশিয়ে নিয়ে এবার আমি এটা আবারও মিনিট 5-এর জন্য হালকা আঁচে এভাবেই ঢেকে রেখে দেব। মিনিট 5-এর পর আবারও ফিরে এলাম, খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো
অল্প পরিমাণে একটু জল, চিকেনটা আরও 30% সেদ্ধ হতে হবে, তো সেই জন্য জল আবার দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো গরম জল দেব, ব্যাস এইটুকু দিলেই হবে। এবার নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে রেখে দেবো, তবে চিকেনটা একটু ভালো সেদ্ধ হওয়া প্রয়োজন আছে, তো ওই জন্য যে যদিও আমার মোটামুটি এখানে 70% কিন্তু কুক হয়ে গেছে চিকেনটা, তো আর 30% সেদ্ধ করতে হবে, তো এই জন্য আমি মোটামুটি এটাকে 10 মিনিট একদম সিমে রেখে এটাকে আমি হতে দেব। মিনিট দশেক পরে আমি চলে এলাম, আর ঢাকনাটাও আমি তুলে নিয়েছি, আর চিকেনটা একদমই পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। তো আমি একবার চেক তো অবশ্যই করব, যেটা হয়েছে এটা একটা বোনলেস চিকেন, এটাকে দেখলে আমি বুঝতে পারবো কতটা পারফেক্ট সেদ্ধ হয়েছে। ঠিক এই রকমই চিকেন সেদ্ধ হতে হবে। তো চলো এবার আমি এর মধ্যে দিয়ে দেব 4টে চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি থেতো করা গোলমরিচ, আর দিয়ে দেব গরম মশলা, হাফ চামচ মতো গরম মশলা দিয়ে দিলাম। ভালোভাবে এটাকে আমি মিশিয়ে গ্যাসটা অফ করে আমি মোটামুটি ঢেকে রেখে দেবো মিনিট পাঁচেকের জন্য। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, ব্যাস ভালোভাবে মিশিয়ে নিলাম, গ্যাসটা আমি অফ করে দিলাম, এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট পাঁচেকের জন্য। মিনিট পাঁচেক আমি ঢেকে রেখেছিলাম, তো আবারও চলে এলাম, চিকেন একদম রেডি। তো কেমন লাগলো তোমাদের আমার এই আজকের এই রেসিপিটা দই চিকেনের, অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো সকলে, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।